ও দিদি, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর দুর্গাপূজার দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমি ঝালমুড়ির দোকান কিভাবে দিব? দেবেন না, যায় আসে না। সে কি দিদি, তাহলে আমি কোটিপতি কিভাবে হব? আহারে, কত সুন্দর গরিবের নমুনা! কি সুন্দর গরিবের নমুনা মানে? তুমি তো বলেছিলে যে ঝালমুড়ির দোকান করে নাকি কোটিপতি হওয়া যায়। একদম বিশ্বাস করবেন না। কেন দিদি? ওটা ফেক ফেক ফেক। তাহলে কি আমি কোটিপতি হব না? এখন কি হবে দিদি? যাও গিয়ে বাড়িতে আসুন মাঝো। ও নো, যাও গিয়ে ঘর পৌঁছো। দিদি, তুমি ভীষণ মিথ্যে কথা বলো। একবার বলো ঝালমুড়ির দোকান করে কোটিপতি হওয়া যায়, আর একবার বলছো ওটা ফেক। আচ্ছা দিদি, তুমি এত মিথ্যে কথা বলো কেন গো? হ্যাঁ দিদি, আমার দিদি কি জন্য মিথ্যে কথা বলছে আর আমি জানবো না? তুই কোন হে? আমি তোমার ভাই দিদি। একটা করে হাতার বাড়ি দেবে না, গালটা ফুলে টুসটুস হয়ে যাবে। দিদি, এখন তোমার অনেক বয়স হয়েছে, এখন তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো। আর মিথ্যা কথা আমি কো আমি কো কই বন্ধ করুম না, আমি কইয়াই যাইবো। ও আচ্ছা, তুমি মিথ্যে কথা বলা বন্ধ করবে না, তাহলে আমি মোদির কাছে যাচ্ছি, দাঁড়াও। দেখো বোঝো অবস্থা। তাহলে বলো, আরো মিথ্যে কথা বলবে নাকি? না বন্ধু, না না বন্ধু, না।